হোস্টেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। কলেজ ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য। পশ্চিম বর্ধমানের কাঁকশার বেসরকারি ম্যানেজমেন্ট কলেজে পড়তেন সুরভি সুমন। বছর একুশের এই পড়ুয়ার বাড়ি বিহারের মুজফ্ফরপুরে। এমবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী সুরভি হোস্টেলে থেকে পড়াশোনা করতেন। পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল 7:30 নাগাদ গার্লস হোস্টেলের আবাসিকরা কমন স্টাডি রুমে ঢুকতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। তখন তারা কর্তৃপক্ষকে খবর দেন। কর্তৃপক্ষ খবর দেয় পুলিশকে। কাঁকশা থানার পুলিশ গিয়ে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে। কিন্তু কি কারণে এভাবে মৃত্যু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আমরা রুম লক ছিল, রুমের ভেতরে নক করে কিছুই আওয়াজ পাওয়া যায়নি, তখন পুলিশকে খবর দেওয়া হয়েছে। বডি ঝুলন্ত অবস্থায় ছিল, আমরা কিছু জানি না। প্যারেন্টসদের খবর দেওয়া হয়েছে, ওনারা আসছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুরের কাঁকশা থানার পুলিশ। ক্যামেরায় বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান।